তোমার যদি কিছু হয়ে যেত না তাহলে আমি সত্যি সত্যিই মরে যেতাম। একদম না, এরকম ধরনের কথা তুমি একদম মুখে আনবে না, মরার কথা বলবেই না। আর আমি কোথাও যাইনি, এই তো আমি এখানে তোমার কাছে, তোমার পাশে, তোমাকে জড়িয়ে ধরে আছি। হুম, বেশ ঠিক আছে, তাহলে তুমি আমাকে প্রমিস করো, তুমি আমাকে প্রমিস করো যে তুমি কখনো আর আমাকে ছেড়ে যাবে না, বলো। আচ্ছা ঠিক আছে, যাবো না, কিন্তু আমার একটা শর্ত আছে। শুনি, তুমি আমাকে বলো যে তুমি আমাকে রাতের কলকাতা দেখাবে। দেখাবো তো, কাল আমাদের 11th মান্থ অ্যানিভার্সারি, আর কালকেই তোমার এই ইচ্ছেটা আমি পূরণ করে দেবো, কেমন? দিব্যি ছিল পরিপাটি আল্লাতি এ মন, হঠাৎ করে ফিফথ গিয়ারে ছুটলো যে জীবন, কে কার চোখে স্বপ্ন আঁকে পাগলামিটাও সামলে। উর্মি কোমা থেকে যে কেন বেরিয়ে গেল কে জানে, ভালোই তো পড়েছিল। এখন যদি ব্যাপারটা আমাদের দিকে ঘুরে যায় তাহলে তো সব শেষ। কি দিদি, দিদি উর্মি বাড়ি ফিরেছে, কেমন আছে ও? আমাকে তো একটা ফোনও করলে না তোমরা। এখন অনেকটা বেটার গো, সেই জন্যই তো আমি আর কাজল পুজো দিতে গিয়েছিলাম, যাতে আরো তাড়াতাড়ি রিকভার করে। কিন্তু দিদি কি দরকার ছিল ওকে ওই বাড়িতে ফিরতে দেওয়া? মানে আমরা তো ছিলাম ওকে দেখভাল করার জন্য। কি কাজল, ওকে এই বাড়িতে আনলে ভালো হতো না? থাক না, আরে ওনারাও তো ওর যথেষ্ট কেয়ার করে, আর ওই বাড়িতে থাকলে তোমার এত কিসের প্রবলেম হচ্ছে মেজদি? আমার তো প্রবলেম হবেই। আর দেখো কাজল, যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না। এই যে দিদি সারা দিন রাত জেগে হসপিটালে হত্যে দিয়ে পড়ে রইল, নিজের মেয়ের খেয়াল রাখলো, আর তোমার মেয়েকে তোমার কাছেই দিল না। দেখো দিদি, আমি জানি উর্মিকে ওই বাড়িতে নিয়ে গিয়ে ওরা একটা না একটা ভুল বোঝাবেই। আর সার্থকের মাকে দেখলে না, এমন একটা নাটক করছিল যেন উর্মির প্রাণ ওই ফিরিয়ে দিয়েছে। বিরক্ত লেগে যায় গায়ত্রী। উর্মি যে আমাদের কাছে সুস্থ হয়ে ফিরে এসেছে এটাই অনেক নয়? এসব কথা এখন আর ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। কাজল ভেতরে চলো। উর্মি ফিরে এসেছে খুব ভালো কথা, কিন্তু ও ফিরে আসায় যাতে আমার কোনো অসুবিধে না হয় এবার সেটা আমাকেই দেখতে হবে। কি ভুলভাল বকছেন তখন থেকে? হ্যাঁ কিসের পাওনা, কিসের টাকা? শুনুন, আমাদের কাউকে কিছু টাকা দেওয়ার নেই, জান জান তো। শুনো, সত্যিটা কি তোমরাও জানো আমরাও জানি? আমাদের টাকায় বসে বসে দামি খাবার খাওয়া হচ্ছে, সব ঘুচিয়ে রেখে দেবো এই বলে দিলাম। কি বলছেনটা কি? হ্যাঁ এই যে তোমার বোন, তোমার বোন মুখ লুকোচ্ছে কেন? ও তো যত নষ্টের গোড়া, বাইরে এসো। যদি মিস রিটাকে আর একটা কথা বলেছো তাহলে মুঝসে বুড়া কই নেই হোগা। হিন্দি বলে তুই কে রে হিরো? আরে আমি তো হিরোই। মিস রিটা যদি হিরোইন হয় তাহলে আমি ওর হিরো। বলো 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 বলো, কত টাকা লাগবে? কত টাকা? যত টাকা লাগবে আমি তোমাদের মুখে এরকম 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 করে ছুঁড়ে মারবো এক্ষুনি। বলো 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 বলো। এখানে অ্যামাউন্টটা লেখা আছে। হ্যাঁ এক দুই তিন চার। আরে রাখো, সব টাকা রাখো, আমাকে টাকা দেখাচ্ছ? শোনো, যত পাওনাদার আছে না সবাইকে এখানে এনে গোল করে দাঁড় করিয়ে রাখবে, সবার সব টাকা আমি দিয়ে দেবো। থাক থাক, অনেক আছে। আরে যাও 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 যাও, দাঁড়িয়ে আছো কেন? যাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বিকি,
তুমি যে আজকে আমার কত বড় উপকার করলে আমি আমি তোমাকে বলে বোঝাতেই পারবো না। থ্যাংক ইউ সো মাচ। আসলে কি বলো তো, ওই মুম্বাই যাওয়ার আগে না আমি একটু থাক রিটা, তোমাকে কখনো কাউকে কোনো কৈফিয়ত দিতে হয় না, সেটার জন্য এই ভিকি রক্ষিত আছে। তোমার যখন যা দরকার হবে, যা প্রয়োজন হবে তুমি আমাকে বলবে। থ্যাংক ইউ ভিকি, ইউ আর মাই ট্রু ফ্রেন্ড। ফ্রেন্ড না ঠাই, এ হলো আমাদের সোনার ডিম পাড়া হাঁস, একেই এবার কবজা করতে হবে। তিন এনো তোমার দান এবার। এই উর্মি কি হলো, তুমি তো খেলছোই না, তুমি যে বললে লুডো খেলবে আর এখন চুপচাপ বসে এদিক ওদিক দেখছো। খেলছি তো মুদি, কিন্তু কি বলতো ব্যাপারটা, দুজনে মিলে লুডো খেললে না খেলাটা ঠিক জমে না, তার মধ্যে দাদা ভাই বাড়িতে নেই, আর টুকাই বাবুকে বলেও তো লাভ নেই, সে তো হসপিটালেও খেলতে চাইছিল না, তাই না টুকাই? এই উর্মি তুমি কি করে জানলে যে দাদা ভাই হসপিটালে লুডো খেলতে চাইছিল না? মানে তুমি যখন কোমায় ছিলে তখন তুমি বুঝতে পারছিলে যে তোমার আশেপাশে কি হচ্ছিল? ছাড়ো না মঙ্গদিদি, এসব কথা এখন বাদ দাও। মঙ্গদিদি আমাকে একটা সত্যি সত্যি কথা বলবে? কি উর্মি বলো না। মঙ্গদিদি তোমাদের একদিন আমার জন্য খুব কষ্ট হয়েছে তাই না? আমি খুব টেনশনে ফেলে দিয়েছিলাম বলো? দিয়েছিলেই তো, খুব কষ্ট পেয়েছি আমরা। তুমি জানো উর্মি, তুমি যখন অসুস্থ ছিলে বাড়িতে সবার কি অবস্থা হয়েছিল, আমরা সবাই কত টেনশন করেছিলাম। কিন্তু সব থেকে আনন্দের কথা কি জানো, যে তুমি আমাদের কাছে আবার ফিরে এসেছো। জানো উর্মি, এই কদিন রাত দাদা ভাইয়ের মুখের দিকে জাস্ট তাকানো যাচ্ছিল না, খুব কষ্ট পেয়েছে। দাদা ভাই না তোমাকে খুব ভালোবাসে, তুমি সত্যি ভীষণ লাকি যে দাদা ভাইয়ের মতো একজন ভালোবাসার মানুষ পেয়েছ। সবার ভাগ্যে এরকম ভালোবাসার মানুষ জোটে না উর্মি। আরে মুদিদি তুমি কাঁদছো কেন? আরে বাবা মুদিদি, তোমার কাছেও তো এরকম একজন ভালোবাসার মানুষ আছে। উর্মি প্লিজ এসব কথা বাদ দাও, চলো আমরা লুডো খেলি। না এখন তো এসব কথা বাদ দেওয়া যাবে না, কথা বললে তো হবে না, এখনই কথাগুলো বলার সময়। আচ্ছা মুর দিদি, তুমি কি বুঝতে পারছো না যে মিস্টার কানেদুল তোমাকে কতটা ভালোবাসে? আরে বাবা তুমিও তো ওনাকে ভালোবাসো, তোমাদের দুজনের চোখ দেখলেই সেটা বোঝা যায়। তারপরেও কেন বলো তো, কেন তোমরা এত দূরে দূরে আছো, কেন নিজেদেরকে এইভাবে কষ্ট দিচ্ছ? উর্মি এই সমস্ত কথা আর বলো না, এই সমস্ত কথা বলে তো আর কোনো লাভ নেই বলো। যা ছিল সেটা শেষ হয়ে গেছে, আর এখন সেই পুরনো কথা বলে মানে তো ছাড়ো বাদ দাও। মৌ দিদি তুমি আমার চোখ থেকে চোখ সরিয়ে নিচ্ছ কেন? তুমি আমার চোখের দিকে তাকাও, তাকাও সত্যি করে বলো তো, সত্যি কি সব শেষ হয়ে গেছে? তাই যদি হতো তাহলে মিস্টার কানেদুল কেন হসপিটালে এসেছিল? উর্মি ও তো আমার সাথে দেখা করতে আসেনি, তোমার খবর পেয়ে তোমার সাথে দেখা করতে এসেছিল। এক্স্যাক্টলি আমি তো সেটাই বলতে চাইছি। আচ্ছা মৌ দিদি তুমি আমাকে একটা কথা বলো তো, মিস্টার কানেদুলের সাথে আমার সম্পর্কটা কিভাবে তৈরি হলো? তোমার জন্য মানুষটা শুধু ওখানে আমাকে দেখতে আসেনি, ও তোমার খারাপ সময় তোমার পাশে দাঁড়াতে এসেছিল। মৌ দিদি ও নিঃশব্দে তোমাকে এতটা সাপোর্ট করে গেল, তুমি সেটা বুঝতে পারলে না? তুমি হয়তো ঠিকই বলছো উর্মি, কিন্তু এখন আর এই সমস্ত কথা ভেবে কোনো লাভ নেই। আমাদের দুটো ফ্যামিলির যা সিচুয়েশন তাতে এই বিয়েটা আর কেউ মানবে না, কেউ রাজি হবে না উর্মি, আর এই সমস্ত কথা ভেবেও আর কোনো লাভ হবে না। যাই হোক উর্মি তুমি এইসব কথা এখন বাদ দাও, রেস্ট নাও, আমি আসছি। মৌ দিদি আমি একটা রিকোয়েস্ট করবো, রাখবে? শোনো না মৌ দিদি, তুমি একবার মিস্টার কানেদুলের সাথে দেখা করো না গো। না উর্মি তার হয় না, আমাদের গল্পটা এখানেই শেষ। বাহ, গল্প শেষ হয়ে গেছে বলে দিল? না না, এইভাবে তো শেষ হতে দেওয়া যাবে না মৌ দিদি, আর উর্মি থাকতে তো কিছুতেই শেষ হতে দেবে না। হিরো ভাই তাই না?
স্যার আপনার নাতনি এখন ভালো আছে তো? হ্যাঁ, অনেক ঝড় ঝাপটা পেরিয়ে অবশেষে উর্মি একটু স্টেবল হয়েছে। কদিন যা টানা পড়েন গেল। যাই হোক, যে কাজের কথা পড়ার জন্য তোমাদের এখানে ডেকেছি। হ্যাঁ স্যার বলুন না, কি করতে হবে? দেখো, তোমরা তো জানো যে সামনেই আমাদের কোম্পানির অ্যানুয়াল প্রোগ্রাম। আমি ঠিক করেছি ওই দিনই আমাদের কোম্পানির নেক্সট যে এমডি হবে তার নামটা অ্যানাউন্স করব। বাহ, সে তো বেশ ভালো খবর। হ্যাঁ, আমি অলরেডি ঠিক করে ফেলেছি আমাদের কোম্পানির নেক্সট এমডি কে হবে। আচ্ছা, এই যে এর মধ্যে ডিটেলস আছে, একবার চোখ বুলিয়ে নিও। বাবা নেক্সট এমডির নাম ঠিক করে ফেলেছেন? না না, এবার একটা স্পার নয় স্পার করতেই হবে। বাবার মতিগতি আমার একদম ঠিক লাগছে না। আপনারা যে ভুয়ো রিপোর্টটা বানিয়ে পুলিশ কেসটা ধামাচাপা দিয়েছেন তার জন্য তো আগেই টাকা দিয়ে দিয়েছি, আর এই টাকাটা হলো মুখ বন্ধ রাখার জন্য, বুঝেছেন? হ্যাঁ ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, এখন তো কেস একেবারে ক্লোজড। সবাই জানে অতিরিক্ত চিংড়ি খেয়ে ওনার বিষক্রিয়া হয়েছিল, আর মুখ খোলার তো প্রশ্নই আসে না। গায়ত্রীকে ধরা অত সহজ নয়, কেউ কোনোদিন জানতেও পারবে না আসলে সেদিন কি ঘটেছিল। ঠিক আছে, দেখি তো সবগুলো খাওয়ানো হয়ে গেছে। ও, আর এই কয়েকটা ওষুধ কিনতে বাকি রয়ে গেছে। ঠিক আছে, কালকে একটা সময় গিয়ে নিয়ে চলে আসবো জানো। আচ্ছা টুকাই বাবু, হ্যাঁ, আমার সাথে এরকম কেন হলো বলো তো? না, আমি তো তোমাদের সাথে বসেই খাওয়া দাওয়া করছিলাম, হঠাৎ কেন এরকম শরীর খারাপ করলো? দেখো, ডাক্তারবাবু বলছেন তোমার শরীরে পয়জন পাওয়া গেছে। বাপরে, এসে কত কাণ্ড জানো! পুলিশ এলো হসপিটালে, পুলিশ এসে কত রকমের তদন্ত শুরু করলো, তারপরে তোমার শরীরের নানা রকম পরীক্ষা নিরীক্ষা হলো, তার রিপোর্ট এলো। রিপোর্টে যেটা পাওয়া গেল, তোমার শরীরে বিষক্রিয়া হয়েছে, মানে বেশি চিংড়ি মাছ খেয়ে ফেলেছিলে তাই। তুমি যে কেন এত চিংড়ি মাছ খেতে গেলে কে জানে। না, আমি তো ভয় পেয়ে গেছিলাম জানো, মানে সেই সমস্ত কথাগুলো এখন যদি মনে পড়ে না আমার, তাহলে আমার এখনো ভয় পাই, আমার কেমন একটা হয়। দাঁড়া, প্রেসক্রিপশনগুলো রেখে আসি। এগুলো তোমরা যা জানো ভুল জানো টুকাই বাবু। মানে কি বলছো, কি ভুল জানি? মানে এই রিপোর্ট মিথ্যে। সেদিন কি হয়েছিল সেটা আমি জানি, চিংড়ি মাছ খেয়ে কিছু হয়নি টুকাই বাবু। অ্যাকচুয়ালি চিংড়ি মাছে বিষ মেশানো ছিল। কি বলছো কি উর্মি, রিপোর্ট ভুয়ো, চিংড়ি মাছে বিষ? না না, এটা কি করে সম্ভব? আমার তো মাথায় কিছুই ঢুকছে না, সব উপর দিয়ে যাচ্ছে। উর্মি, তুমি একটা কথা বোঝার চেষ্টা করো, সেদিন আমরা সবাই ওখানে ছিলাম, তাহলে এটা কি করে সম্ভব? না না, কোথাও একটা ভুল হচ্ছে তোমার। কারণ বিষ সবার খাবারে মেশানো ছিল না টুকাই বাবু। একটু মনে করে দেখো, জামাই ষষ্ঠীর দিন ওই চিংড়ির ডিশটা স্পেশালি তোমার জন্য বানানো হয়েছিল, আর বিষটাও স্পেসিফিক্যালি ওই একটাই বাটিতে মেশানো ছিল, কারণ পুরো বিষয়টাই ছিল প্ল্যান্ড। তাহলে কি মা কাজল এত কষ্ট করে বানিয়েছে, কেন খাবে না তুমি? খাও না। হ্যাঁ টুকাই বাবু, তুমি যার কথা ভাবছো সেই করেছে, যার নামটা তুমি নিতে গিয়েও নিতে পারলে না, কাজটা মামুনিরই। কিন্তু কি বলতো টুকাই বাবু, বিষটা না আমার জন্য আসেনি, ওই বাটিতে বিষটা মেশানো হয়েছিল তোমার জন্য। আমার জন্য? কিন্তু কেউ এটা জানতো না যে তোমার চিংড়িতে অ্যালার্জি আছে,
তাই প্ল্যানটা পুরো ভেস্তে যায়। আর আমিও পুরো চিংড়ি মাছটা খেয়ে নি, তো এফেক্ট তো আমার উপরেই পড়বে। চিংড়িতে চিংড়িতে বিষটা মামুনি মেশালো? মামুনি চিংড়িতে বিষ মিশিয়ে এত বড় ক্ষতি করার চেষ্টা করলো? হ্যাঁ টুকাই বাবু, কারণ মামুনির কাছে না কোনো কিছু ইম্পসিবল নয়। কিন্তু মামুনি যে বিষ মিশিয়েছিল সেটা তুমি কি করে জানলে? মানে এত কিছুর মধ্যে তো তোমার এগুলো জানার কথা নয়, তাই না? মানে রিপোর্ট তো অন্য কথা বলছে। সে তো বলবেই, কিন্তু কাজটা যে করেছে সে তো নিজের মুখে আমার কাছে স্বীকার করেছে। মামুনি নিজে তোমাকে বলেছে? কখন? তুমি তো এ ব্যাপারে আমাকে আগে কিছু বলনি। কি করে বলবো বলতো টুকাই বাবু, কারণ আমি তো তখন কুমায় ছিলাম। কিন্তু আমি তোমাদের সবার কথা শুনতে পাচ্ছিলাম, তোমার কথা, মায়ের কথা, বাড়ির সবার কথা। তোমরা আমাকে জাগানোর জন্য যা যা করেছো আমি সব জানি, কিন্তু আমার মামুনি এটা জানতো না। তাই তো মামুনি আমাকে সবটা বলে বসলো, আর সেখানেই তো ভুলটা করলো। আমার তো আসল শত্রু তোমার ওই ড্রাইভার বস। আমি তো ওকে বিষটা খাওয়াতে চেয়েছিলাম। তোমার কি দরকার ছিল বলতো আকবরই ওই বাটির চিংড়ি মাছটা খাওয়া? কি বলছো কি উর্মি? বাবা ওই ফাইলে কার নাম লিখেছে, কে হবে কোম্পানির এমডি? না 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 না, আমাকে যে করেই হোক জানতে হবে নামটা। কিন্তু তার আগে বাবার সঙ্গে একটু একটু খিচুড়ি আলাপ জমাতে হবে। যদি কোনোভাবে পেট থেকে নামটা বের করা যায়। এই কি ভাবছো? কি ভাবছো এখানে বসে বসে? চুপ করে আছো কেন? কি বাবা, আমি তোমার জন্যই ওয়েট করছিলাম। কেন হঠাৎ আমার জন্য ওয়েট করবে কেন? ভাবছিলাম যে অনেকদিন তো একসাথে ডিনার করা হয় না, আজ কি একসাথে বসে খাওয়া যায়? হিরোকের হলোটা কি? টেনশনে কি মাথাটা খারাপ হয়ে গেল? বাবার সঙ্গে এত অকারণ ভাব জমাচ্ছে কেন? তোমার কি হলো বলো তো? লাস্ট কবে একসাথে ডিনার করেছি সে তো মনেই পড়ে না, আজ হঠাৎ একসাথে ডিনার করার কথা মনে হলো তোমার? কি কিছু চাই আমার কাছে? ও বাবা, তুমি সবসময় আমাকে ভুল বোঝো। আমি কি সবসময় তোমার কাছে কোনো দরকারে আসি? এটা তো একটা চাওয়া, মানে তাড়াতাড়ি কি ঘরে যেতে হবে আমাকে, সামনের কোম্পানি ডেতে আমাদের নেক্সট এমডি কে হবে সেই নামটা আমি অ্যানাউন্স করবো, অনেক কাজ বাকি পড়ে আছে। খাওয়া এমডির নামটাই জানা হলো না, তার আগেই বাবা চলে গেল। এক সেকেন্ড এক সেকেন্ড, আমার মাথার উপর দিয়ে সবকিছু যাচ্ছে, তুমি কি 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 চাইছো? বুঝতে পারছো না? বুঝতে পারছো না? আজকে বাবার অফিস থেকে কয়েকজন এসে একটা বাবাকে একটা ফাইল দিয়ে গেছে, সেই ফাইলের মধ্যে আমাদের কোম্পানির আগামী এমডি কে হবে তার নামটা লেখা আছে। আমি বাবার মুখ থেকে সেই নামটাই শুনতে চাইছিলাম, কিন্তু বাবা তো চলে গেল। আরে তুমি ফাইলটা সরাতে পারলে না? সরানো সোজা, অত সোজা বললেই সরিয়ে দেবো? আরে সেটা কিভাবে কি করবো সেটাই তো মাথায় ঢুকছে না। তাহলে উপায় কি? উপায় কি? খুব চেষ্টা করেছি, খুব চেষ্টা করেছি সরাবার, মানে ভেবেছি কিভাবে সরাবো, কোথায়। আর একটাই শুধু উপায়, দেরাজ। ওই দেরাজের বাবার নিজের সমস্ত ইম্পর্টেন্ট ডকুমেন্টস ফাইলস রাখেন, একবার যদি দেরাজের অ্যাক্সেসটা কোনোভাবে অ্যাকোয়ার করতে পারি। কিন্তু কিভাবে করবো সেটাই তো বুঝে উঠতে পারছি না। ওটা তুমি আমার উপর ছেড়ে দাও। অনেক হয়েছে উর্মি, আর না, আমি আর সহ্য করবো না। মামুনি আমাকে মারতে চেয়ে তোমার এত বড় ক্ষতি করতে চাইল, এবার তো একটা না একটা স্টেপ আমাকে নিতেই হবে, নিতেই হবে। উর্মি তুমি তুমি বুঝতে পারছো? উর্মি তোমাকে আমরা হারাতে বসেছিলাম। উর্মি আমি আর চুপ করে থাকবো না, এবার তো কিছু একটা আমি করবোই। আমি এক্ষুনি ও বাড়িতে যাবো। টুকাই বাবু, টুকাই বাবু,
টুথপেস্ট দেখেছে আমি ও বাড়িতে যাবো না মামনিকে আমি ফোন করে খুনি আরে তুমি একটু শান্ত হও তুমি এরকম কেন করছো বসো বসো প্লিজ প্লিজ এরকম করো না বসো আমি শান্ত হতে পারছি না কি তুমি শান্ত হওয়ার কথা বলছো এই পজিশনে শান্ত থাকা যায় উনি তুমি বুঝতে পারছো না মামনি আজকে আমাদের খাবারে বিষ মিশিয়েছিল কাল তো আরো বড় কিছু করতে পারে তাই না উনি ওরা আমাদেরকে মার্ডার করতে চেয়েছিল এটা কেন বুঝতে পারছো আমি বুঝতে পারছি টুকাই বাবু আর বুঝতে পারছি বলেই বলছি কোথাও না কোথাও এই ঘটনাটা ঘটা আমার জন্য দরকার ছিল তারপরও জানো তো আমি মামনিকে ভালোবাসতাম কেন বাসবো না বলো টুকাই বাবু যে মানুষটার হাত ধরে আমি আমার ছেলেবেলা কাটিয়েছি যাকে আমি আমার মামনি বলে ডাকি কোথাও গিয়ে আমার মনে তো তার প্রতি একটা সফট কর্নার থাকেই বলো আমারও ছিল তাই সবটা জানার পরেও আমি মামনিকে ভালোবাসতাম টুকাই বাবু কিন্তু এই ঘটনাটা ঘটার পর না আমার মনে মামনির প্রতি যতটুকুনি রেসপেক্ট ছিল যা সফট কর্নার ছিল সব সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে টুকাই বাবু আমার মনে মামনির জন্য আর কোনো মায়া দয়া ভালোবাসা কিচ্ছু নেই সেটাই তো স্বাভাবিক করুন ওই মানুষটা এই দয়া মায়া ভালোবাসা এই কোনো কিছুর যোগ্য নয় কোনো কিছুর যোগ্য নয় কিন্তু টুকাই বাবু আজকে আমি মরতে বসেছিলাম বলে কথাগুলো বলছি সেটা কিন্তু নয় আমি কথাগুলো এই জন্যই বলছি কারণ মামনি আরো একবার আমার কাছ থেকে আমার সব থেকে প্রিয় মানুষটাকে কেড়ে নিতে চেয়েছিল মামনি আরো একবার যে মানুষটাকে আমি ভালোবাসি তাকে আমার থেকে দূরে করে দেওয়ার চেষ্টা করেছিল আরে শাস্তি তো মামুনিকে পেতেই হবে টুকাই বাবু তুমি আমাকে বলছিলে না টুকাই বাবু আমাদের এরকম ভাবে বসে থাকলে হবে না আমাদের কিছু করতে হবে আমরা করব টুকাই বাবু আমরা বসে থাকব না যে আমার কাছ থেকে আমার টুকাই বাবুকে দূরে করতে চায় সে যেই হোক না কেন সে শাস্তি পাবে সেটা মামুনি হলে মামুনিও পাবে মামুনিকে আমি নিজের হাতে শাস্তি দেবো টুকাই বাবু নিজের হাতে শাস্তি দেবো মামুনিকে